নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। শিলচরের ভাঙ্গা রাস্তা মেরামতের দাবি, বিভিন্ন সংস্থার অবরোধ। রেকর্ড ভোটে জয়, শিলচরে বিজেপি কার্যালয়ে পরিমলকে সংবর্ধনা। জনগণ সচেতন হয়ে বিজেপির পতন শুরু, প্রতিক্রিয়া সুস্মিতার। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। শিলচরের ভাঙ্গা রাস্তা মেরামতের দাবিতে সরব হল নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদ, মার্চ ফর সায়েন্স, শিলচর চ্যাপ্টার ও হাসপাতাল রোড মার্চেন্ট অ্যাসোসিয়েশন। বুধবার এই সংগঠনের কর্মকর্তারা হাসপাতাল রোডে ভাঙ্গা সড়কের স্থলে উপস্থিত হয়ে বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন। পরবর্তীতে সেখানে অল্প সময়ের জন্য সড়ক অবরোধ করেন। অবরোধ চলাকালে নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক হরিদাস দত্ত, অধ্যাপক অজয় রায় প্রমুখ বলেন, মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ভাঙ্গা রাস্তায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে, অথচ পূর্ত বিভাগের আধিকারিক ও জনপ্রতিনিধিরা নীরব। এসব রাস্তার জন্য দুর্ঘটনার শিকার হয়ে যে কারোর প্রাণ পর্যন্ত যেতে পারে। প্রতিবাদে সামিল নন্দদুলাল সাহা, আশুপাল, বাসু ভট্টাচার্য, কমল চক্রবর্তী, মলয় ভট্টাচার্য, গোবিন্দ চৌধুরী, হিল্লোল ভট্টাচার্য, জয়ন্ত দাস, নিরঞ্জন দত্ত, দীপঙ্কর চন্দ, কৃষাণু ভট্টাচার্য, সত্যজিৎ গুপ্ত, বিদ্যুৎ কুমার দেব, তমজিৎ সাহা, পীযূষকান্তি চক্রবর্তী, বিমলেন্দু দত্ত, বাপ্পা সেন, স্বপন চৌধুরী, প্রবীর রায়চৌধুরী, প্রবীর সুরানা প্রমুখ সেখান থেকে পায়ে হেঁটে স্লোগান দিতে দিতে প্রেমতলা সেন্ট্রাল রোড দেবদূত হয়ে পিডাব্লিউডি রোড ডিভিশনের কার্যনির্বাহী বাস্তুকারের কার্যালয়ে উপস্থিত হন। সেখানে গিয়েও তারা অভিযোগ জানানোর জন্য কাউকে পাননি। এতে শহরের নাগরিকরা তীব্র ক্ষোভে ফেটে পড়েন। অবশেষে ডিভিশনের কর্মচারীদের সহযোগিতায় তারা বাস্তুকারের সাথে ফোনে যোগাযোগ করতে সক্ষম হন। তিনি জানান, এই রাস্তাটি NHIDCL বিভাগের অধীনে রয়েছে, তাই তাদের কিছু করার নেই। তারা জোরালো দাবি তুলেন, বিভাগীয় জটিলতা দূর করে অতিসত্বর ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত সড়ক স্থায়ীভাবে গুণগত মান বজায় রেখে মেরামত করতে হবে, অন্যথায় তীব্র নাগরিক আন্দোলন গড়ে তোলা হবে। এই যে জায়গাগুলো, যে এগুলো একটু ভয়ানক একটা ইয়ে হয়ে দাঁড়িয়েছে রাঙ্গিরখাড়িতে। আমার নিজের, আমি সাংবাদিক হিসাবে, কিন্তু আমার কালকে আমার নিজেরও মনে হয়েছে এখানে একটা প্রাণ যাবে। যুদ্ধকালীন তৎপরতায় দায়িত্ব নিয়ে বিভাগরা এইটা করা উচিত। তারা ধরে নিন এইভাবে যে আজকে মন্ত্রী আসছেন বা ওইরকম আছে, জনগণের সম্মান দেওয়া শেখা উচিত, নাগরিকদের জীবনের এই রক্ষার প্রশ্নে। এই যে বললেন রোটারির পাশে যে গর্ত রয়েছে যেখানে জীবন যাওয়ার সম্ভাবনা, ক্যাপিটাল পয়েন্ট থেকে আরম্ভ করে যেসব জায়গা পুরো রয়েছে, সম্পূর্ণ জায়গাটা সংস্কার করাটা অবিলম্বে আমরা চাইছি। এবং এটা করা তারা নিজের সচেতনতা হয়ে সচেতনভাবে এটা করা নেওয়া উচিত এবং আমরা চাইছি। আমি তো বললাম প্রথমে, এটা মানবাধিকার লঙ্ঘনের মধ্যে পড়ে যাচ্ছে এবং সেই জায়গার থেকে এটা অত্যন্ত অন্যায় হচ্ছে। আগামী দিনে বৃহৎ আন্দোলন সৃষ্টি হবে, কিন্তু তার পূর্বে যারা আধিকারিকরা রয়েছেন, কর্মকর্তারা রয়েছেন, বিভিন্ন আছেন, তারা সচেতনভাবে নাগরিকদের রক্ষার প্রশ্নে এই কাজে এগিয়ে আসুন, এটা করবেন, এইটা বলে যাচ্ছি। শিলচর লোকসভা আসনে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন পরিমল শুক্লবৈদ্য। তার এই বিপুল ভোটে জয়যুক্ত হওয়ায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে জেলা বিজেপি কার্যালয়ে। বুধবার জেলা কার্যালয়ে পরিমল শুক্লবৈদ্য উপস্থিত হলে তিনি সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিজেপি কর্মীদের হাতে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিমল বলেন, জনগণের আশীর্বাদে তিনি জয়ী হয়েছেন এবং তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রীর পদে আসীন হচ্ছেন নরেন্দ্র মোদী। জনগণ যেভাবে বিজেপির সমর্থনে এগিয়ে এসেছেন তার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে তিনি জনগণের সমস্যা সমাধানে সবসময় সচেষ্ট থাকবেন বলে প্রতিশ্রুতি দেন। ভারতীয় জনতা পার্টি মা হিসাবে তার আঁচল ধরে দৌড়াচ্ছেন, লড়ছেন, জুটছেন, হাঁটছেন, কিন্তু আপনারাছেন। কাজেই এই লোকসভা ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলাম,
আপনারা আমাকে ছয়ের মালা পড়িয়েছেন, আমি কখনো কোন কাজ করব না, যে কাজে শিলচর লোকসভার যারাই কর্মীরা আছেন, নির্বাচক মন্ডলী আছেন, তাদের স্বাভিমান, তাদের অভিমান, তাদের সম্মান লাল হয়, এ ধরনের কোন কাজ করব না, এটা আমার অঙ্গীকার। আপনারা কখনো সমাজের কোন জায়গায় গিয়ে এই কথা শুনবেন না যে আপনাদের সাংসদ কোন দুর্নীতিতে লিপ্ত হচ্ছে, কোন অন্যায় কাজে লিপ্ত হচ্ছে, আপনারা কখনো শুনবেন না, এই অঙ্গীকার আপনাদের সামনে করতে পারি। যত কাজ হবে, যে কাজই হবে, এটা সাংসদ পরিমল শুক্লবৈদ্যর কাজ হবে না, এই কাজ হবে শিলচর লোকসভা ভারতীয় জনতা পার্টির কাজ, এই অঙ্গীকার করে যাচ্ছে। জনগণ এখনো যথেষ্ট সচেতন হয়েছে, তার জন্য বিজেপির পতন শুরু হয়ে গেছে। এবারে লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব। বুধবার শিলচরে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে সুস্মিতা দেব বলেন, এবারে নির্বাচনে শিলচরে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস জয়ী হননি, তাতে কিছু হয়নি, আগামী নির্বাচনে জয়ী হবেন। রাজনীতিতে এটা হয়েই থাকে। তৃণমূল কংগ্রেস সবসময় জনগণের স্বার্থে, জনগণের পাশে থেকে এবং জনগণের অধিকারের স্বার্থে কাজ করে যাবে। সুস্মিতা বলেন, দেখার বিষয় হলো বিজেপি যে এত বড় ধাক্কা খেয়েছে, যে জায়গাতে জয়ী হওয়ার কথা সেই জায়গাতে হেরেছে, তাতে বোঝা যায় এখন জনগণ সচেতন হয়েছেন, তাই বিজেপির পতন শুরু হয়ে গেছে। যারা শিলচর লোকসভা আসনে দলীয় প্রার্থীকে ভোট দিয়েছেন তাদের ধন্যবাদ জানান সুস্মিতা। তিনি আরো বলেন, যারা বিজেপিকে ভোট না দিয়ে ইন্ডিয়া জোটকে দিয়েছে তারা ভালোই করেছেন। বিজেপি সরকার বিভাজনের সরকার, আসলে এটা বিজেপি সরকার নয়, এটা নরেন্দ্র মোদীর সরকার, তাই এবার বিজেপির ফল হাড়ে হাড়ে পেয়েছে বলে উল্লেখ করেন সুস্মিতা। যে বরাকের দুটা সিট কমলো, দ্যাট টু করিমগঞ্জ থেকে কমলো, দ্যাট টু করিমগঞ্জ থেকে করলো। করিমগঞ্জে একটা সুবর্ণ সুযোগ ছিল, করিমগঞ্জ লোকসভা সিটে, কিন্তু আমরা একটা মেসেজ দিতে পারলাম না যে আমাদের ভিতরে সিট কমার পরে একটা আবেগ আছে। সো প্রশ্নটা হলো যে এখন পঞ্চায়েত ইলেকশন আসছে, এমএলএ ইলেকশন আসছে, এইগুলো ইস্যু নিয়ে আমাদেরকে জাতি আর ধর্মর, জাতি আর ধর্মর বিভাজন না করে আমাদেরকে বরাকের স্বার্থে চিন্তা করা উচিত। যে বরাকের যুব সমাজরা আজকে আনএমপ্লয়েড রয়েছে, চাকরি নেই, কারুর চাকরি নেই, কারুর চাকরি নেই, কিন্তু আজকে বিজেপি যেভাবে বরাকের বাইরের থেকে ছেলেমেয়েদের এসে এনে চাকরি দিয়েছে, আজকে কি বিজেপি আমাদেরকে ভয় পাবে? আজকে যদি বরাকের ছেলেমেয়েদের চাকরি না দেওয়া হয় গ্রেড থ্রি গ্রেড ফোর, বিজেপি বলবে নো প্রবলেম, আমরা তো বরাকের দুটো সিটি জিতেছি। সো এটাই আমি বলতে চাইছি, কিন্তু আমরা কাজ করতে থাকবো, আন্দোলন চালাতে থাকবো, সবাইকে ধন্যবাদ জানাবো। আমরা হেরেছি ঠিকই, আমরা এত কম ভোট পেয়েছি, কিন্তু প্রচারের সময় আমি কোনোখানে গিয়ে বা মমতাদি যখন এসেছিলেন শিলচরে, আমি মনে করি ভোট পাইনি, কিন্তু মানুষের ভালোবাসা নিশ্চয় পেয়েছি। সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে বুধবার কাছাড় জেলাতেও বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। কাছাড় জেলা বন বিভাগের উদ্যোগে এদিন শহরের বিভিন্ন ক্লাব সংগঠন সহ সাধারণ মানুষের হাতে 15,000 চারা বিতরণ করেন বিভাগীয় কর্তৃপক্ষ সহকর্মীরা। গাছ লাগান প্রাণ বাঁচান শীর্ষক স্লোগানকে মাথায় রেখে পরিবেশ দূষণ ও গাছ সংরক্ষণ সহ প্রকৃতির ভারসাম্য রক্ষায় সবুজায়নকে হাতিয়ার করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা। उसमें एक तो लोगों का देने का भी है, मतलब डिस्ट्रीब्यूशन एंड प्लांटेशन में भी लगाने का है। तो हमारा रिपोर्ट आने तक हमारा 15,000 टारगेट कंप्लीट किया है, मतलब आज पर्टिकुलर डेट का। एंड उसके साथ साथ हम लोगों ने पॉल्यूशन कंट्रोल बोर्ड के साथ भी एक प्रोग्राम किया, वहाँ पे एक प्रेजेंटेशन हुआ जो इस साल का थीम है वर्ल्ड एनवायरमेंट डे का। एंड उसके बाद कुछ प्राइज डिस्ट्रीब्यूशन हुआ जो स्टूडेंट्स को, हम लोगों ने PCBA ने एक कॉम्पिटिशन रखा था उसके लिए प्राइज डिस्ट्रीब्यूशन, एंड कुछ स्टूडेंट्स के लिए कुछ, मतलब क्या करना है एनवायरमेंट के लिए,
तो वो हमने बताया। प्लस हमारा जो रेंज ऑफिसेस है, हर रेंज ऑफिसेस से मिनिमम 200 सीडलिंग हम लोगों ने लोगों को फ्री डिस्ट्रीब्यूट किया है। सो ये कितना हुआ अभी तक पूरा डेटा आया नहीं, बट 15,000 जो टारगेट था वो हम लोगों ने कंप्लीट किया है। इसमें जो हमारा नया कैंपा का प्लांटेशन है वो पकड़ के, एंड जो टी गार्डन को कुछ दिया, आर्मी को दिया, पैरामिलिट्री को दिया, स्कूल्स को दिया, कुछ एनजीओस को दिया, ऐसे डिस्ट्रीब्यूट करके 15,000 हम लोगों ने मिनिमम कंप्लीट किया। শিলচরের রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার উদ্যোগে বুধবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মালোগ্রাম পঞ্চানন শিববাড়ি চত্বরে বেশ কিছু ফল ফুল ও অন্যান্য বৃক্ষরোপণ করা হয়। বিশ্ব পরিবেশ দিবসের বৃক্ষরোপণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল, উপদেষ্টা শঙ্কর দাস, সামাজিক বিভাগের সম্পাদক আজল কর্মকার প্রমুখ। এই বৃক্ষরোপণের কাজে পঞ্চানন শিববাড়ি কমিটির সদস্য ও কর্মীরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সমগ্র বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে এই বৃক্ষরোপণের বিষয় নিয়ে সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল বক্তব্য রাখেন। বিশ্ব পরিবেশ দিবসে রূপমের সদস্যরা প্রতি বছরই আমরা বৃক্ষরোপণ করে থাকি এবং আমি আজ সবার কাছে আবেদন রাখছি, আসুন আমরা সবাই এই বৃক্ষরোপণ দিবস শুধু নয়, প্রতিটি দিনই আমি বলবো বৃক্ষরোপণের দিন। আজকাল যে প্রদূষণের মাত্রা বেড়ে যাচ্ছে দিনের পর দিন, আমরা প্রত্যেকে যদি প্রত্যেকের বাড়ির আশেপাশে যদি একটি করে গাছ প্রতিদিন লাগাই, এবং সবাইকে অনুরোধ করব আপনারা প্রতিদিন অন্ততপক্ষে না হয় মাসে অন্ততপক্ষে একদিন হলেও আপনাদের বাড়ির আশেপাশে একটি করে গাছ লাগান, এবং সেই গাছের যত্ন আমাদেরই করতে হবে। আমরা শুধু গাছ লাগিয়ে গেলেই হবে না, সেই গাছগুলিও যাতে বড় হয়ে ওঠে সেই দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। আর সেই সঙ্গে শুধু বিশ্ব পরিবেশ দিবসে শুধু গাছ লাগালেই হবে না, সেই সঙ্গে আমাদের শিলচর শহরে আরও নানান ধরনের প্রতিবন্ধকতা আছে এবং নানা ধরনের অসুবিধার মধ্যে আছি, রাস্তাঘাটই বলুন সব কিছু। যেভাবে আমরা বরাক উপত্যকা, আমরা শহর বিভিন্ন উপত্যকা থেকে বিচ্ছিন্ন হয়ে আছি দীর্ঘদিন ধরে, এরও আমাদের প্রতিবাদ করতে হবে। রাস্তাঘাট যাতে অতি সত্বর সরকারের কাছে আমাদের আবেদন রাখছি যে রাস্তাঘাটগুলি যেন অতি সত্বর মেরামত করা হয়, এবং যাতে সবাই এই রাস্তাঘাটের চলাচল উপযুক্ত করে দেওয়ার জন্য আমরা রূপম সাংস্কৃতিক সংস্থার তরফ থেকে আবেদন রাখছি। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে বিশ্ব পরিবেশ পালন করলো মানবাধিকার সহায়তা সংঘ। বরাক জুড়ে সাড়ম্বরে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। গাছ লাগান প্রাণ বাঁচান শীর্ষক স্লোগানকে মাথায় রেখে বুধবার হাইলাকান্দি জেলার কাড়িছড়ায় মানবাধিকার সহায়তা সংঘের কর্মকর্তারা এলাকার কচিকাঁচাদের সঙ্গে নিয়ে এদিন বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করেন। পরিবেশ দূষণ মুক্ত করা ও গাছ সংরক্ষণ নিয়ে জনগণকে সচেতন করার পাশাপাশি প্রকৃতির ভারসাম্য রক্ষায় সবুজায়নকে হাতিয়ার করার এদিন আহ্বান জানিয়েছেন তারা। বিশ্ব পরিবেশ দিবসের এই দিনটিকে সুন্দর করে তুলতে হাইলাকান্দি জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি বিভাগ সহ বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক পড়ুয়া সহ শিক্ষক শিক্ষিকারাও অনুষ্ঠানে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে বৃক্ষরোপণ করেন। চারা রোপণ করার পর প্রত্যেকটি গাছকে সন্তানের মতো প্রতিপালন ও যত্ন করে বাঁচিয়ে রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আয়োজক সহ প্রশাসনের কর্মকর্তারা। গাছ লাগান প্রাণ বাঁচান স্লোগানকে মানব জীবনের একমাত্র সোপান হিসেবে ব্যবহার করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণকে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। হাইলাকান্দির কাড়িছড়া থেকে উর্মি পালের রিপোর্ট। বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচিতে সামিল রাধামাধব কলেজ। সমগ্র বিশ্ববাসীর সাথে সাথে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে বুধবার 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। এরই অঙ্গ হিসেবে এদিন শিলচর রাধামাধব কলেজ লাইব্রেরি বিভাগ ও মহিলা সেলের যৌথ উদ্যোগে কলেজের পার্শ্ববর্তী রাধামাধব সরকারি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপন করা হয়। এই কর্মসূচিতে কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী সহ কলেজ পড়ুয়ারা অংশগ্রহণ করেন। সঙ্গে ছিলেন রাধামাধব সরকারি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রী ও কচিকাঁচার ছাত্রছাত্রীরা। এদিন একই সঙ্গে কলেজ চত্বরেও বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়। স্থানীয় রবিনহুড আর্মি এনজিও সদস্যরাও এতে সামিল ছিলেন। আমাদের কলেজেরই খুবই কাছে রাধামাধব সরকারি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, এখানে আমরা এসেছি এবং এখানে কিছু গাছের চারা আমরা সাথে করে নিয়ে এসেছি, যেটা আমরা রোপণ করেছি। আমরা চাই আমাদের এই গাছের দ্বারা আমরা পরিবেশ সম্বন্ধে সবার জন্য সচেতন হয়, সচেতনতা বৃদ্ধি করা পরিবেশ সম্বন্ধে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা পৃথিবীকে সবুজ করতে চাই, সবুজ পৃথিবীকে ভালোবাসতে চাই, এবং এই সবুজ পৃথিবীটা যেন দিনে দিনে আরও বেড়ে ওঠে, এ কথা মাথায় রেখে আমরা গাছের চারা রেখে এই স্কুলে সমস্ত ছোটো ছোটো চারাদের মধ্যে দাঁড়িয়ে গাছের চারা রোপণ করেছে আমাদের ছাত্রছাত্রীরা। বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করার লক্ষ্যে আমরা আজকে এখানে এসেছি। আজকে আমরা রাধামাধব কলেজে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে উপলক্ষে বৃক্ষরোপণ করেছি।
এটা আমাদের উদ্যোগ নিয়েছে রেমেন্সেল কলেজের লাইব্রেরি বিভাগ মিলে। আজকে আমরা রাধামাধব জুনিয়র বেসিক স্কুলেও আমরা আজকে বৃক্ষরোপণ করেছি এই এনভায়রনমেন্ট ডে উপলক্ষে। আমি আমাদের প্রিন্সিপাল স্যারকে ধন্যবাদ জানাই, উনি আমাদেরকে পুরো ফুল সাপোর্ট করেছেন, এবং রেমেন্সেলের কনভেনার ডক্টর নবনীতা দেবনাথ, উনিও আমাদেরকে আজকে পুরো সহযোগিতা করেছেন এই প্রোগ্রামটা সুন্দরভাবে পরিচিত করার জন্য। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিলচর মর্নিং ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়। সমগ্র বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে শিলচর মর্নিং উদ্যোগে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপনকে কেন্দ্র করে শিলচর জেলা ক্রীড়া সংস্থার চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে পালন করেন সদস্যরা। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসএর সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য। তিনি বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে আবহাওয়াকে কিছুটা হলেও সুরক্ষিত করা যাবে, তাই সবাইকে বৃক্ষরোপণের জন্য এগিয়ে আসতে হবে। মর্নিং ক্লাবের সভাপতি রাজকুমার পাল বলেন, গাছ মানুষের প্রাণ, একটি বৃক্ষ যেমন ফল দেয় তেমনি শুদ্ধ আবহাওয়া আমাদের প্রদান করে, সেই শুদ্ধ আবহাওয়ার দ্বারাই মানুষ বাঁচে ও বাড়ে। উক্ত ক্লাবের উপসভাপতি সুজন দত্ত, মিহির পাল, সাধারণ সম্পাদক তমাল দত্ত, জয়ন্ত দাস সহ আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন। মর্নিং ক্লাবের সব বন্ধুরা, মেম্বার এবং সদস্য উপস্থিত আছে। আমি একটাই বার্তা দিতে চাই, গাছ আমাদের প্রাণ, গাছকে বাঁচান সবাই, এবং পরিবেশ ভালো রাখুন। সব পৃথিবীর সব জনগণকে আমি অনুরোধ করছি, আপনারা এই গাছ লাগান এবং পরিবেশ ভালো রাখুন। গাছের অভাবে পৃথিবী ধ্বংসের পথে, এই যে ভয়াবহ বন্যার ফলে এনসিলে যে ভয়াবহতার সৃষ্টি হয়েছে, গাছ না থাকার কারণে এইভাবে ধস, আমরা ভুক্তভোগী, বরাকের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছি। আমাদের উচিত গাছ লাগানোর সঙ্গে সঙ্গে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করা দরকার, যে আমরা যাতে সবাই মিলে এইভাবে গাছ লাগিয়ে যেতে পারি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আশপাশ এলাকার শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল 147 ব্যাটালিয়ান সিআরপিএফ। কাশীপুর স্থিত ক্যাম্পে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় দুটি স্কুল অংশগ্রহণ করে। এছাড়া সিআরপিএফ জওয়ানরাও সঙ্গীত পরিবেশন করেন। ব্যাটালিয়ানের সিও ব্রুনো অ্যালবার্ট সংবাদ মাধ্যমকে জানান, ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করতে প্রতিমাসে এই ধরনের দুটি অনুষ্ঠান হয়ে থাকে। এছাড়া স্থানীয় জনগণকে বিভিন্ন ধরনের সচেতনতা গড়ে তোলা হয়। পার্টিসিপেট করতে গেলে এনকারেজ করতে হয়, জিসকা জো স্কিল হ্যা ও থোড়া সা পারফর্ম করনে কা এক স্টেজ হামারা সাথ হো জায়ে। ওর লগভগ আবি ফাইন্ড দিস স্কুল হামারা ইয়াহাঁ পর ইস পিছলে 10 মহিনে কে আন্দর ফাইন্ড দিস স্কুল হামারা স্কুল ইয়ে জো ইয়াহাঁ পর পার্টিসিপেট কিয়া হ্যা। ওর ইসকে আলাওয়া জো কুছ কালচারাল ক্লাবস উন লোগ ভি নি ওর ইন্ডিপেন্ডেন্ট জো আর্টিস্ট হ্যা উন লোগ ভি পার্টিসিপেট কিয়া হ্যা। और इसके अलावा हम लोगों ने जो आर्ट वर्कशॉप किया है, स्कल्पचर का भी ऊपर काम हम लोगों का कुछ प्रदर्शन रहा है। तो इस सिलसिले में आज वर्ल्ड एनवायरनमेंट डे का जो उपलक्ष्य में हम लोग एक कार्यक्रम आयोजित किया है, और उसमें जो लव द नेचर उस थीम को लेके आज का कल्चरल प्रोग्राम हो रहा है, और इसमें नृत्य भी है, आज मिक्स प्रोग्राम है और संगीत। বরখুলায় বন্যা আসার পরেও দুই নদীর জলে এক প্রকার নাস্তেনাবুদ বরখুলার জনগণ। বরখুলার বিধানসভার বেশ কয়েকটি সড়কের অবস্থা অত্যন্ত বেহাল। একদিকে রাক্ষস চাটিঙ্গা, অন্যদিকে রাক্ষস বরাক নদী। দুই নদীর বন্যার জলে তরে চাটিঙ্গা মুখ ফেরিঘাট সংলগ্ন বরাক নদীর সংযোগ এলাকা পুরন্দরপুরের নদীগর্ভে তলিয়ে গেল 5টি বসতঘর। কিন্তু লক্ষণীয় বিষয় হলো, 8 দিন অতিবাহিত হওয়ার পরও বরখুলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর একবারের জন্য তাদের খোঁজ খবর নেননি। ঘটনার বিবরণে জানা যায়, চেত্রিজিপির জাটিঙ্গামুখ ফেরিঘাট বরাক ও জাটিঙ্গা নদী সংযুক্ত পুরন্দরপুর গ্রামের 5টি পরিবারের বসতঘর গত 28 মে নদীগর্ভে তলিয়ে যায়। এদিন বরখোলা থানার ওসি রাজেশ কুমার দাস দলবল নিয়ে এদেরকে উদ্ধার করে বরখোলা মণিপুরী হাইস্কুলে আশ্রয় দিয়ে ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করে দেন। এরপর দুর্যোগ মোকাবিলা সদস্যরা তাদের হাতে ত্রিপাল এবং অন্যান্য আসবাবপত্র দিয়ে তাদের দায়িত্ব সেরে নেয়। বুধবার বরখোলা মণিপুর স্কুল কর্তৃপক্ষ তাদেরকে অন্যত্র সরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়ায় এক অসহায় হয় তারা বরখোলা থানা শরণাপন্ন হন। সঙ্গে সঙ্গে বরখুলা থানার ওসি দুর্যোগ মোকাবিলা সদস্যদের সঙ্গে ফোনে যোগাযোগ করে 3 মাসের ভেতর তাদেরকে সরকারি জমি দেওয়া হবে বলে আশ্বস্ত করেন ওসি। এদিন সংবাদ মাধ্যমে নীলা বেগম জানান, গত 28 মে হঠাৎ করে তাদের চোখের সামনে 5টি ঘর নদীগর্ভে তলিয়ে যায়। কিন্তু বরখুলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর সৌজন্যমূলকভাবে একটি বারের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করেননি। এ নিয়ে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। গ্রাম 7 নম্বর গুরুপর
তোমার গুরুঘর আমি লীলাবাজনা করি আর আমার মিসবাউল মহাশয় গেছে আমার নদীয়ে আমার সাতটা পরিবার বাঙ্গন দিয়ে আমার জমিন গড় বাড়ি সব গাঙ্গে দিয়ে রিয়া গেছে গিয়া আমি এবং খবর দিলাম আমার মিসবাউল মহাশয়ের সন্তানরে বড় কষ্ট করিয়া মালাইলাম এমএলএ আমরা গরিব অসরের কোনো আশ্রয় দিতা বা কোনো বাসাইকা আইদিন বর্ত আমার মিসবাউল মহাশয় কোনো কোনো খবর লইছেন না বড়রা টানায় শুনিয়া আমরা রে গিয়া যাই হোক একটা আশ্রয় দিয়েছই একটা স্কুলও আমি দিয়েছি হেমন্ত আসলে স্কুলও এখন স্কুলেও আমরা রে মানে স্কুলেও খাটাই দেন ছাত্রের বড়িতা এখন আমি দেখতাম কই আমি মিসবাউল মহাশয়ের কাছে জানাইয়া আজি মতো কোনো খবর লইছেন না আমার থানার ভাই বন্ধুরা নিয়া আমার হানি দিছিলা আমার বাচ্চা খাইছা নাচিলা সারে বাঁচাইছিলা করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপির প্রার্থী কৃপানাথ মালার জয়ে আলগাপুরে বিজয় উল্লাস মিষ্টিমুখ। দ্বিতীয়বার সাংসদ নির্বাচিত হওয়ায় কৃপানাথ মালাকে মন্ত্রিসভাতে অন্তর্ভুক্ত করার দাবি বরাক ডেভেলপমেন্ট পরিষদের। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপর আস্থা রেখে কংগ্রেস দলকে প্রত্যাখ্যান করে সংখ্যালঘু ভোটার ভোট দিয়েছেন বিজেপি প্রার্থীকে দাবি বিজেপির। এদিকে হাইলাকান্দির তিন বিধায়ক তাদের দলের সাথে বেইমানি করে কংগ্রেসের হয়ে কাজ করেছেন বলে আজ বিস্ফোরক মন্তব্য করেন বিজেপির সভাপতি এম হিফজুর রহমান লস্কর। একমাত্র মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের হাতকে মজবুত করার জন্যে আমরা কৃপানাথ মালা মহাশয়কে আমরা জয়যুক্ত করেছি। বিশেষ করে মুখ্যমন্ত্রী মহোদয় নির্বাচনী প্রচারে বলেছিলেন যে কৃপানাথ মালা মহাশয় জয়ী হলে হাইলাকান্দি জেলা একটা মেডিকেল কলেজ উপহার পাবেন। সেই হিসাবে হাইলাকান্দির জনগণ, করিমগঞ্জের জনগণ মুখ্যমন্ত্রী মহোদয়ের কথাকে পূর্ণ আস্থা জানিয়ে আমরা কৃপানাথ মালা মহাশয়কে বিপুল ভোটে জয়যুক্ত করেছি। আর বিশেষ করে আমাদের দাবি থাকবে আমাদের মাননীয় সাংসদ কৃপানাথ মালা মহাশয় দুবারের সাংসদ, অত্যন্ত নম্র ভদ্র ব্যক্তি, সেই ব্যক্তিকে উন্নয়নের স্বার্থে এবং উনার দ্বারা আমাদের হাইলাকান্দি করিমগঞ্জে বিপুল পরিমাণ উন্নয়ন হবে সেই হিসাবে আমরা বিশেষ করে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নিকট এবং ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃস্থানীয় কার্যকর্তার নিকট আমরা জোরালো দাবি জানাচ্ছি আমাদের সাংসদ কৃপানাথ মালা মহাশয়কে যাতে মন্ত্রী হিসাবে দেখতে চাই এবং উনাকে মন্ত্রীপদ যেন দেওয়া হয়। কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা এবং ইউডিএফ দলের বিধায়কদের কারণে হাইলাকান্দির সংখ্যালঘু ভোট গেছে ভারতীয় জনতা পার্টির ঝুলিতে। বিশেষ করে মধ্য হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন কাজ করেছেন বিজেপির হয়ে। ফলাফল ঘোষণার আজ হাইলাকান্দিতে এভাবে নিজেদের প্রতিক্রিয়া প্রকাশ করেন আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের নেতা কবির উদ্দিন লস্কর। কবির উদ্দিন বলেন, হাইলাকান্দি কংগ্রেসের নেতারা মুসলিম ভোট ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতার দরুন মাইনরিটি ভোট ইউডিএফ থেকে কংগ্রেসে না এসে সরাসরি বিজেপিতে চলে গেছে। এজন্য দায়ী হাইলাকান্দি কংগ্রেস নেতৃত্ব এবং ইউডিএফ দলের বিধায়ক জাকির হোসেন লস্কর। আমি আহ্বান জানাইছো মুখ্যমন্ত্রী ডাঙরিয়া, হাইলাকান্দির মানুষ যদি আপনার ভোট দিছে তেতিয়ালে আপনি স্বীকার করক আর হাইলাকান্দি অতি সত্বর এখন মেডিকেল স্থাপন করিবর কারণে আপনি ক্যাবিনেটত সিদ্ধান্ত গ্রহণ করক। অন্য হাতে দিয়ে এটা কথা কইছো, যেগুলি করিমউদ্দিন বরবৈয়া, এইগুলি করিমউদ্দিন বরবৈয়ায় কেবল বরাক উপত্যকার করিমগঞ্জত ইউডিএফর টিকিট দিছিলে আর এই টিকিট দিয়ে করিমউদ্দিন বরবৈয়ায় হাইলাকান্দিত করিমগঞ্জত বাহর পাতি কৃপানাথ মালা জয়ী করাইছে। গতি তেখেতকাল আহ্বান জানাইছো যে আপনার জাকির হোসেন লস্কর বিধায়ক করিমউদ্দিন বরবৈয়ায় আপনাদের বিজেপি জিতাবর কারণে হাইলাকান্দি মানুষের লগত এনে ধরনের বিশ্বাসঘাতকতা প্রতারণা করেছে, এটা কথা প্রমাণ হয়েছে যে জাকির হোসেন লস্কর আর করিমউদ্দিন বরবৈয়ার এনে ধরনের ষড়যন্ত্র আই থাকবলগ সময় হাইলাকান্দির মানুষে ইয়ার যোগ্য উত্তর দিব। আর এটা কথা কইস, যেগুলি মধ্য হাইলাকান্দির বিধায়ক তো লাজ থাকিব লাগে আসলে যে এইগুলি বিধায়কে এনে ধরনের নিকৃষ্ট কাম করব না লাগিছিল। আজি মধ্য হাইলাকান্দির বিধায়কর কারণে বিজেপিয়ে মধ্য হাইলাকান্দির ভিট লইছিলে আর এটা কথা প্রমাণ হয়েছিল যে মধ্য হাইলাকান্দির মানুষে 70,000 ভোট দিয়া ভুল হয়েছে নাকি। গতি জাকির হোসেন লস্করে মুখ্যমন্ত্রীর বুড়ির তলত গিয়ে সেবা করবর সুযোগ ললে নাকি, বা মুখ্যমন্ত্রীর আশিক ললে নাকি, বা মুখ্যমন্ত্রী বিজেপি আর এস এসর আশিক ললে নাকি, আর বিজেপিক জিতাবর কারণে জাকির হোসেন লস্করের কর্মী কর্মকর্তা সকলে তেওর চেলা চামুন্ডা সকলে বিজেপির হয়ে কাম করিলে আর বিধায়ক জাকির হোসেন লস্করের নেতৃত্ব ললে। আমি আহ্বান জানাইছো এনে ধরনের কার্যর পর জাকির হোসেন লস্কর বিরত থাকিব লাগে, অন্যথায় হাইলাকান্দির মানুষ আই থাকবলগা সময় আপনার এগেনস্টত প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করবর কারণে
শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচরের ভাঙ্গা রাস্তা মেরামতের দাবি, বিভিন্ন সংস্থার অবরোধ। রেকর্ড ভোটে জয়, শিলচরে বিজেপি কার্যালয়ে পরিমলকে সংবর্ধনা। জনগণ সচেতন হয়ে বিজেপির পতন শুরু, প্রতিক্রিয়া সুস্মিতার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।